বড় ম্যাচের আগে নাকি কিছু সুপারস্টিশন ছিল, যে আমাকে যখন আমি জন্মালাম তারপর আমাকে কোলে নেওয়া, তার আগে ঠাকুরকে নমস্কার করা, আত্মীয় স্বজনদের বলা যে তোমরা মাঠে না থেকে তোমরা টিভির সামনে থাকো, তাহলে আমার ক্ষেত্রে ভালো হবে বা প্রেশারটা কম হবে। 1962 সালের 14ই ফেব্রুয়ারি মানে ভালোবাসার দিনেই কিন্তু জন্মেছিলেন কৃষাণ দে। আজ তিনি বেঁচে থাকলে তার 60 বছর বয়স হতো, আর তিনি আমাদের মধ্যে আজ নেই, তার ছেলে আছেন। তো তার ছেলের সাথে কথা বলে নেবো, তার ছেলে কিভাবে কাটাতেন তার বাবার সাথে সময়, আসুন শুনে নিই। কৃষাণ দেকে দেশের মারাদোনা বলা হয়, তাকে নিয়ে গর্বিত সকল ভারতবাসী। বাবাকে মাঠের ময়দানে ছেড়ে কিভাবে পেয়েছেন বাবা হিসাবে? তো এখন মানে সামনাসামনি থাকলে কিছু বোঝাই যেত না যে এত বড় ফুটবলার ছিলেন, মানে ওনার মধ্যে ওরকম মানে ওই মানে কি বলবো আমি, যে মানে তখন একদমই নিপাট, একদম একটা মাটির মানুষের মতো একটা বিহেভিয়ার, মানে আর বাড়িতে খুব বেশি ওই ফুটবল নিয়ে আলোচনা বা ফুটবল খেলা নিয়ে আলোচনা সব কিছুই হতো না, বরং ক্রিকেট বেশি ভালোবাসতেন বাড়িতে যখন থাকতেন। তো এরকমই ধরুন ছুটির দিন হলে ছাদে খেলা ক্রিকেট, তো আমার কয়েকজন ভাই আছে আমরা তখন ছোটো ছিলাম তখন একসাথে ক্রিকেট খেলা বা ক্যারাম খেলা বা পাড়ায় গিয়ে বা একটুখানি মাঠের মধ্যে ক্রিকেট খেলা বা একসাথে বসে গল্প করা, তো এগুলোই বেশি হতো আর কি। তো মানে তখন আমি বুঝিও নি যে এত বড় ফুটবলার ছিলেন, আর চলে যাওয়ার পর বুঝতে পেরেছি, কারণ এতটাই সিম্পল, এতটাই ডাউন টু আর্থ, এতটাই মানে কী বলবো মাটির মানুষ ছিলেন, যে মানে কোনোদিন বুঝতে দেননি যে এত বেশি ফ্যান ফলোয়িং বা এত বেশি জনপ্রিয়তা আছে। বাবার সাথে বেশিরভাগ সময়টা কী খেলা নিয়ে খেলতেন? ক্রিকেটই, কারণ মানে বলবো যে বাবা যাওয়ার পর বরং আমার ফুটবল নিয়ে বেশি ইন্টারেস্টটা জেগেছে, বা আনফর্চুনেটলি সেটা, কারণ যতদিন ছিলেন বাবা তখন ক্রিকেটই বেশি ভালোবাসতেন বা ক্রিকেট খেলতেন। তো একটা হয় না যে একটা যে 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 খেলাটা খেলে যে স্পোর্টসম্যান, তার উল্টো খেলাটার প্রতি একটা আকর্ষণ এমনি জেগে যায়। তো ইন্ডিয়ার ম্যাচ হলে তখন তো মানে সৌরভ গাঙ্গুলি তখন সবে সবে মানে খেলছেন বা তখন ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়েছেন সবে, তো ওই সময় ইন্ডিয়ার ক্রিকেট ফলো করা পুঙ্খানুপুঙ্খভাবে, তো তখন একদম পুরো ম্যাচ হলে টিভির সামনে বসে যাওয়া, ওয়ার্ল্ড কাপও সেই 1999 ওয়ার্ল্ড কাপ এখনও মনে আছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখা, তো ওগুলোই বেশি হতো, ক্রিকেটটাই বেশি হতো তখন সত্যি বলতে। সাধারণত আমরা দেখি যে বাবা যে পেশায় থাকেন সেই পেশায় গ্রহণ করেন সন্তানেরা, কিন্তু আপনার ক্ষেত্রে ছবিটা পুরোটাই উল্টো ছিল, আপনি পেশায় সাংবাদিক, বাবার পেশাটাকে গ্রহণ করলেন না কেন? আমার যে জেনারেলি মানে ওরকম বাড়ির থেকে কোনোদিন প্রেশার ছিল না যে ফুটবলার হতে হবে আমাকেও, তো তো আমিও নিজেও কোনো প্রেশারটা ফিল করিনি যে বাবা জাস্ট বিকজ ফুটবলার ছিলেন বলে আমাকেও হতে হবে। তো ওই ফ্রিডমটা ছিল যে আমি নিজের মতো করে বেছে নিতে পারবো, তো বেসিক্যালি আমিও খেলার সঙ্গেই আছি, মানে বাবা খেলতেন, আমি বাইরে থেকে খেলাটা সম্বন্ধে লিখি, মানে মানে হ্যাঁ মানে হাত দিয়ে খেলছি ধরুন আমি, তো সেটা বলতে পারেন, কিন্তু সেই মানে খেলাটাই আমার পেশা কিন্তু অন্যভাবে আর কি, মানে আমি মাঠে নেমে সেই প্রেশারটা নিই না বা সেই ইয়েটা ফিল করা করি না, বাট সেই খেলাটাই মানে সব কিছুই আর কি। তো আমার এই স্পোর্টস জার্নাল বা স্পোর্টস নিয়ে কিছু একটা করতে চেয়েছিলাম, তো জার্নালিজমটা আমার লেখারও খুব একটা ন্যাক ছিল সবসময়, তো তারপরে স্পোর্টস জার্নালিজমটাকে পেশা করবো ভাবলাম। তো সেটা নিয়ে মানে আমার মাও খুব সাপোর্টিভ ছিলেন আমার ক্ষেত্রে, যে না যে আমি যেটা করতে চাই সেটাই করবো, যে জাস্ট বিকজ বাবা ফুটবলার ছিলেন বলে। আর আমি খেলেওছি কিছু বছর, কিন্তু তখন পড়াশোনা আর খেলা জাগল করতে গিয়ে তখন দুটো একটু সমস্যা হয়েছিল ওই সময়, তো তারপর তো আমি ভেবেছিলাম যে না, যে মানে যেটার পেছনে 100% দিতে পারছি না সেটাকে জোর করে লেগাসি ফলো করার সেই প্রেশারটার জন্য আমাকে করতেই হবে, সেটা কোনো কথা না, সো ইন্ডিপেন্ডেন্টলি আমি বেঁচেছি। যে কলকাতার মাঠের একটা উষ্ণতা ছিল, সেই উষ্ণতাটা কি কখনো আপনার বাড়ির দোরগোড়াতে কি কড়া নেড়েছিল? মানে উষ্ণতা মানে ইন দ্য সেন্স উষ্ণতা ছিল যে তিনি সেই কিছু অ্যাক্টিভিটি কি বাড়িতে করতেন, যে খেলা নিয়ে কথাবার্তা বা খেলা নিয়ে কোনো চর্চা? না না না, খেলা নিয়ে বললাম না যে মানে একদমই তখন সুইচ অফ হয়ে যেতেন, মানে ফুটবলটাকে সুইচ অফ করে দিতেন যখন আমাদের সাথে থাকতেন। আর যখন চিফ গেস্টে যেতেন বা ধরুন ওই ফাইভ সাইড খেলা হোক লেকের ধারে, তখন এক্স ফুটবলাররা মিলে খেলতেন, তো ওটাই আমি যেতাম বাবার সাথে দেখতাম তখন খেলা। বা যখন ওই অনেক জায়গায় চিফ গেস্ট হতো, মানে অনেক জায়গায় সেই মানে বা অতীতের প্লেয়ারদের ডেকে একটা খেলা এক্সিবিশন টুর্নামেন্ট শর্ট অফ হতো, তো তখন যেতাম, বা অফিস টুর্নামেন্ট যখন হতো যেতাম, কিন্তু তাছাড়া মানে মানে ফুটবল নিয়ে সেই আলোচনা বা ফুটবল নিয়ে সেই কী বলবো আমি, যে মানে বাড়িতে থাকলে ফুটবলটা একদমই পুরো সুইচ অফ হয়ে যেত, তখন মানে বাড়ির মানুষের মতো একদম নিপাট আড্ডা
মানে ভালো করে আমাদের সাথে মেশার, বাবা এমনিও খুব মানে ক্যারাম খেলা বা ক্রিকেট খেলা এসব ভালোবাসতেন, তো তখন ওইসবই হতো বেশি মানে সত্যি কথা বলতে। বড় বড় ম্যাচের আগে কি বাবাকে কখনো চিন্তিত হতে দেখেছেন? এটা আমি তো আসলে মানে আমি যখন আমার জ্ঞান হয়েছে তখন আমি 90-ই আমার জন্ম, তো তখন বাবার অলরেডি সেরা সময়টা হয়ে গেছে। এবার আমার বড় হতে হতে তখন মানে আমার মানে বাবা রিটায়ারমেন্টের দিকে, তখন তো তো বেসিক্যালি ওই সময়টা আমি সেটা আমার মানে বলতে পারবো না যে বড় ম্যাচে, কিন্তু শুনেছি যে বড় ম্যাচের আগে নাকি কিছু সুপারস্টিশন ছিল যে আমাকে যখন আমি জন্মালাম তারপর আমাকে কোলে নেওয়া, তার আগে ঠাকুরকে নমস্কার করা বা মানে কী বলবো যে আত্মীয় স্বজনদের বলা যে টিভির মানে তোমরা মাঠে না থেকে তোমরা টিভির সামনে থাকো তাহলে আমার ক্ষেত্রে ভালো হবে বা প্রেশারটা কম হবে, তো কিছু সুপারস্টিশন ছিল সেটা প্রতিটা অ্যাথলিটদেরই থাকে, তো এটা আমি শুনেছি। তোমার মজাও লাগতো বেশ, আমি মাই আমাকে বলেছে, তো মাকে জিজ্ঞেস করতাম যে এগুলো সত্যি কি মানে এরকম ইয়ে করতো, মানে মা বলতো হ্যাঁ তো এগুলো সবারই কুসংস্কার থাকে, তো তোর বাবারও ছিল মানে, তো এই ছিল ব্যাপার আর কি, মানে এই বড় ম্যাচের আগে আমাকে কোলে নিতেই হবে, তো এটা অদ্ভুত ছিল যে আমি কাঁদলে নাকি ভালো খেলবে তো আমার কাঁদতে হবে, মানে এটা কি বলবো মানে বোঝাতে পারবো, মানে এটা এক একটা হয় না অ্যাথলিটদের। কখনো কি এরকম হয়েছে যে ছোটবেলায় বাবার সাথে গিয়ে মাঠে গিয়ে খেলা দেখা, মানে বাবা খেলছে তুমি স্টেডিয়ামে বসে খেলা দেখছো? ওই এক্সিবিশন টুর্নামেন্টগুলো হয়েছে, একবার সিকিমে গেছিলাম তখন FCI-এর হয়ে কাজও করছে বাবা, অফিস খেলাও খেলছে, তখন জোনাল টুর্নামেন্ট একটা হতো বড় করে, তো FCI-এর টিমটা তখন মোটামুটি সবই এক্স ফুটবল স্টাররা ছিল সব, মানে অতনু মোচাস থেকে শুরু করে তখন বাবা জামশেদ নাসিরি সব একসাথে সবাই একসাথে যাওয়া খেলতে হই হই করে, তো তখন ওই টুর্নামেন্টগুলো সামনে বসে দেখেছি। কিন্তু লেগেছিল বাবাকে বাবার ছেড়ে ময়দানে দেখা? ভালো ভালো, আমি মাকে জিজ্ঞেস করতাম যে বাড়িতে এত শান্ত মানুষ এরমভাবে কাটাচ্ছে প্লেয়ারদের, এরমভাবে মারপিট করছে প্লেয়ারদের সাথে বলের জন্য, এটা সত্যি? তো আমার তখন একটা অন্য অন্য একটা মানুষ হয়ে যেত মানে মাঠে নামলে আর কি, মানে বলে না যে মানে একটা মাঠের বাইরে একটা ক্যারেক্টার, মাঠের মধ্যে একটা ক্যারেক্টার, তো একদম সেরকমই মানে পুরোপুরি ছিল আর কি। 14ই ফেব্রুয়ারিটাকে আমরা ভালোবাসার দিবস হিসাবে পালন করে থাকি, আর তোমার বাড়িতে কী ছিল এই দিনেই তো তার জন্ম ছিল, তো সেইখানে কোন দিনটা বেশি সেলিব্রেট করা হতো, ভালোবাসার দিবসটা না জন্মদিনটা? আরে জন্মদিনটাই, জন্মদিনটা, তখন তো ভ্যালেন্টাইন্স ডে মানে এখন যেরকম একটা সোশ্যাল মিডিয়ার যুগে এখন একটা ব্র্যান্ড মানে উৎসবটা একটা ব্র্যান্ড টাইপের হয়ে গেছে, তখন তো ওরকম মানে 90s-এ তখন সবে সবে হচ্ছে আর কি জিনিসটা, ভ্যালেন্টাইন্স ডে কী বা লোকে জানছে যে একটা প্রেম দিবস বা তখন হচ্ছে, তো তখন এই জন্মদিনটাই এই বেশি অগ্রাধিকার পেত, এখনও পায় অবশ্য, মানে আজ আমার কাছে যদি জিজ্ঞেস করো তুমি যে মানে মানে আমার কাছে এটা মানে আমার বাবার জন্মদিনটাই বেশি মানে কৃষাণু ডে আমার কাছে আর কি, এটা ভ্যালেন্টাইন্স ডে থেকে বেশি আমার কাছে, তো সেটা বলবো আমি। কখনো কি এরকম হয়েছে বাবা মার এই ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করছে আর তোমার চোখে পড়েছে বা কিছু? না না না, মানে আমরা তো এমনি ধরো ঘুরতে যাওয়া বা এসব দিনে বাবার জন্মদিনের দিন জেনারেলি মানে কাজটা কম রাখতো বাবা, তখন অফিস যেত না বা সেদিন আমাদের সাথেই কাটাতো, তো একসাথেই যা মানে আমরা সব জায়গায় যাওয়া ঘোরা, তো গিফট দিতাম আমি আর মা, সারপ্রাইজ দেওয়া হতো, গিফট কিনে দেওয়া বা ইয়ে করা, তো সেগুলো হতো আর কি, সেই জিনিসগুলো মিস করি এখন তো, বাট সেগুলো স্মৃতিতে রয়ে গেছে এখনও। বর্তমানে তিনি এখন আর আমাদের কাছে নেই, তো এখন আপনারা কীভাবে সেলিব্রেট করেন, বাবাকে কীভাবে মনে করেন? এখন তো আমার মানে প্রতি মুহূর্তেই মানে ফিলিংটা যে আছে যে প্রতি মুহূর্তেই মানে আমার সঙ্গেই যেন আছেন, মানে তার প্রেজেন্সটা এখন আমি ফিল করি, তো শুধু জন্মদিন বলে না সব দিনই মানে আমি সকালে উঠে নমস্কার করা বাবাকে বা স্মরণ করা যে কোনো কাজের আগে। হ্যাঁ আজকে খুব খুবই স্পেশাল, তো আজকের দিন স্পেশাল মানে ধরো একটা কেক কিনে আনা মাঝে মাঝে করতাম যে বাবার জন্য, নিয়ে এসে সেটা বাবার ছবির সামনে রাখা, বাবাকে তো দু বছরের স্ট্যাচু যেটা হয়েছে বাবার তার সামনে যাওয়া গিয়ে নমস্কার করা সেটাকে, তো এগুলো বেশি করেছি, মানে সেরকম কোনো ফিক্সড রিচুয়াল কিছু নেই, মানে মনে রোজই করি মানে সে জন্মদিন হোক কি না হোক। আপনারা তো কোনো শুনে নিলেন দেশের মারাদোনা কৃষাণু দের একনিষ্ঠ পুত্র সোহম দের বক্তব্য, তিনি আমাদের সাথে শেয়ার করলেন যে তিনি তার বাবার সাথে কিভাবে সময় কাটিয়েছেন, তার বাবা ফুটবল প্রেমী হলেও তিনি কিন্তু ক্রিকেট ভালোবাসতেন আর সেই ফুটবলটা কিন্তু দূরেই সরিয়ে রাখতেন ঘরের চৌকাঠের বাইরে। ক্যামেরা অমিত মুন্সির সাথে স্বর্ণালী মল্লিক, কী খবর কলকাতা?